আপনারা দেখছেন নিউজ কলকাতা জনকণ্ঠ, গ্রাম ও শহরের মেলবন্ধন। খবর পড়ছি অনিন্দিতা চট্টোপাধ্যায়। ছেলের হাতে মায়ের খুনের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো মালদার হাবিবপুর এলাকায়। পৃথিবীতে মায়ের বিকল্প কিছু নেই, সেই মাকে সন্তানের হাতে খুন হতে হলো, আর এই কুকর্মের সাক্ষী থাকলো হাবিবপুর। হাবিবপুর থানার অন্তর্গত বুলবুলচণ্ডী অঞ্চলের কচুপুকুর এলাকায় সাত সকালে ছেলের হাতে মায়ের খুনের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পারিবারিক অশান্তির জেরেই ছেলের হাতে খুন হতে হলো মাকে বলে সন্দেহ এলাকাবাসী। হসপিটালে ভর্তি করছিল, কালকে ভর্তি করে পাগলের মতো না গেছে, বাড়িতে আরো মাইরে ফেলা দিচ্ছে, আরো মাইরে ফেলা দিচ্ছে। কি দিয়ে মারছে বাবা? পরে যাচ্ছে সকালবেলা শুনতে গেছে, কেবল আসলে বাবা তোমার নন্দ তোমার ছোট ভাই না মাইরে ধোকা কি করে হেলাইছে? আমি বললাম যে কোনে কবে মারছে? তো কাজে রাত্রে মারছে, রাত দুটার সময় আমার বাড়ি পড়ে রয়েছে ধোকা। তারা জল টল দিচ্ছে, মিটি করছে, করে আসছে আর উঠতে পারছে না, তার কোন উস নাই, জ্ঞানও নাই। হসপিটালে ভর্তি করছিল, ভর্তি করে বলে বাইক নিয়ে আসে, বাইতে নেন কিভাবে মরলো না মরলো শোনা সকালবেলা শুনছে, সকালবেলা চলে আসছি। আমার ননদ নাকি শোনা স্বপন দাস নামে এক ছেলে, মা বাসন্তী দাস, দীর্ঘদিন যাবত পারিবারিক মানে বিবাদে, ওনার ওয়াইফের সঙ্গে বিবাদে ওনার মাকে দীর্ঘদিন ধরে অত্যাচার করতেন। গতকাল বেধরক মারধরের পরে হাসপাতালে বুলবুলচণ্ডী আরএন রায় হাসপাতালে ভর্তি করেন। সেই ভর্তি অবস্থায় এখান থেকে ডাক্তার মালদাতে রেফার করেন, কিন্তু রেফার মালদাতে না নিয়ে বাড়িতে ব্যক্তিগত বন্ডে সই করে এখান থেকে নিয়ে নোটা ছয়ে বাড়িতে নিয়ে যেয়ে ওনাকে মারতে মারতে মানে মার্ডার করলেন। তার পরবর্তী সময় আমরা গ্রামের সবাই জানতে পারি এবং থানাতে এফআইআর করি, মানে থানাতে জানাই, থানা থেকে এসে লিখিত অভিযোগ করা হয়, ওখানে অ্যারেস্ট করেন ওনাকে এবং আমরা বডিটা হাসপাতালে সবাই মিলে গ্রাম বাড়ি সবাই নিয়ে হাসপাতালে বডি বর্তমানে আছেন, এখন পোস্টমর্টম করতে মালদাতে পাঠানো হবে। ভালো কিছু সেই কারণ বলতে পারিবারিক হয়তো কোনো বিবাদ ছিল, কিন্তু মাকে দীর্ঘদিন ধরে অত্যাচার করতো, ওটা যেটা আমরা শুনতে পাচ্ছি আর কি, বউর সঙ্গে একটা মানে বউ আর ও দুজন মিলে প্ল্যান করেই মাকে মেরেছে। কি আমরা চাইছি? শাস্তি চাইছি, ওর কঠোর শাস্তি চাই, গ্রামবাসী সবার একটা কথা কঠোর শাস্তি চাই, যেন ভবিষ্যতে আর কোনোদিন এই ঘটনা কেউ না ঘটাতে, নিজের মাকে পিটিয়ে মারা, এই জিনিস আমরা কেউ সমর্থন করছি না গ্রামবাসী। কালকে আস করেছে মদন বিষ্ণু। জানা গেছে প্রায় মারধর এবং অশান্তি চলত বৃদ্ধা মায়ের উপর। বৃদ্ধার তিন ছেলে, তার মধ্যে ছোট ছেলে স্বপন দাসের স্ত্রীর সাথে প্রায় অশান্তি লেগে থাকত। এই অশান্তিকে কেন্দ্র করেই বাসন্তী দাসের উপর প্রায় মারধর করত তার ছেলে স্বপন দাস। এলাকা সূত্রে জানা গিয়েছে রবিবার মারধর করে ছেলে স্বপন দাস, তারপরে অসুস্থ হয়ে পড়েন বাসন্তী দাস, তখন তাকে নিয়ে যাওয়া হয় বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে। বাসন্তী দাসের শরীরের অবস্থার অবনতি হতে থাকায় বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালের চিকিৎসকেরা তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেয়, কিন্তু বাসন্তী দাসকে মালদা না নিয়ে গিয়ে বাড়ি ফিরিয়ে আনা হয় বলে অভিযোগ। স্বপন দাস বাড়ি চলে আসে এবং রবিবার রাতে পুনরায় বাসন্তী দাসকে মারধর করা হয়।
বাসন্তী দাসের চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে এসে দেখে বাসন্তী দাসের মৃতদেহ পড়ে রয়েছে। তড়িঘড়ি এলাকার লোক থানায় খবর দিলে পুলিশ এসে তার মৃতদেহ বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে যায় এবং ঘটনাস্থল থেকেই স্বপন দাসকে গ্রেফতার করা হয়। বর্তমানে স্বপন দাস পুলিশ হেফাজতে রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে হাবিবপুর থানায়। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, নিউজ কলকাতা।